আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ 2024 জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আসুন দেখে নেই দলে জায়গা পেয়েছেন কারা আর জায়গা হারিয়েছেন কারা। চলতি বছরের 2 জুন থেকে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ 2024। টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রায় সবগুলো দলই ঘোষণা করেছে তাদের স্কোয়াড। সেই ধারাবাহিকতায় আজ 14 মে দুপুরে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার সাইফউদ্দিন এবং মিরাজের। আসুন দেখে নেই নতুন ঘোষিত বাংলাদেশের স্কোয়াড। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, তাসকিন আহমেদ সহ অধিনায়ক, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিদ হাসান, সাকিব, জাকের আলী অনিক। 15 সদস্যের ঘোষিত স্কোয়াডের বাইরে স্ট্যান্ড বাই হিসেবে আছে আফিফ হোসেন ধ্রুব এবং হাসান মাহমুদ। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এই স্কোয়াড নিয়ে যুক্তরাষ্ট্রে যাবে বাংলাদেশ ক্রিকেট দল এবং সেখানে খেলবে টি টোয়েন্টি বিশ্বকাপ। শুভকামনা রইল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।